লোকে তো নিউ ইয়ারের রেজলিউশন নেয়, আমি বার্থডে তে নিই। আমার কাছে প্রত্যেকটা বার্থডে নিউ বিগিনিং, পুরনো কিছু জিনিসকে ভুলে যাওয়া আর নতুন কিছুকে আঁকড়ে ধরা। বয়স বাড়লে নিজেকেও একটু বড় হতে হয়, আমি 25 পা দিচ্ছি। হ্যাপি বার্থডে উর্মি, এবার থেকে রেসপন্সিবল হব, রোজ ওয়ার্কআউট করব, হেলদি খাবো, সকাল সকাল ঘুম থেকে উঠব, আর সবচেয়ে ইম্পর্টেন্ট রুটিন ফলো করব। নো রাত জাগা, নো বাড়াবাড়ি। হ্যাপি বার্থডে উর্মি, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যালো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই কিরে, আমার অ্যালার্ম বাজেনি? বেজেছিল তো, ভোর 6টার সময়, বন্ধ করে দিয়েছি। মানে কেন? কেন মানে, আজ না তো জন্মদিন। আচ্ছা, জন্মদিনে কে ভোর 6টার সময় ঘুম থেকে ওঠে? হ্যাঁ, টুডে ইজ ইয়োর ডে ব্রো, আজ তুই চুটিয়ে মস্তি করবি। আমাকে দেখিস নি, আমি আমার 25 বার্থডে তে কিরকম হুলিয়ে মজা করেছিলাম, আজ তুই করবি। কেক কাটবো, দেন আমি আমাদের সব বন্ধুদের বলে দিয়েছি, পাবে ওখানে আরেক রাউন্ড অফ সেলিব্রেশন হবে, হোল নাইট পার্টি। শোন না, তোর আজ অফিস নেই? নো ব্রো, তুই এখন চটপট রেডি হয়ে নে। উফ, আমি কি ড্রেস পরবো আমি তো ভেবেই একটুও বেরোতে ইচ্ছে করছে না, তাই জন্য অফিস থেকে অফ নিয়েছি। আজ আমরা এই রান্নাগুলো খাই। এগুলো এগুলো কোনো মানে আছে উর্মি? হ্যাঁ ব্রো, ইউ আর টার্নিং 25, এখন মস্তি করবি না তো কবে করবি? হ্যাঁ, 60 এ গিয়ে বাড়ির খাবার খাবো, কোন মায়েদের মতো হয়ে গেছিস। না না, আমি আর একটাও কথা শুনতে চাই না। লাস্ট 3 ঘন্টা ধরে আমি হোয়াইট ড্রেসটা খুঁজে বের করলাম, কেন জানিস? কেন? অবভিয়াসলি তোর জন্য, তোর হোয়াইট কালার ফেভারিট না, তাই জন্যই তো আমি পুরনো হোয়াইট ড্রেসটা খুঁজে বের করলাম পরবো বলে। তো শোন, তোকে খুব মিষ্টি লাগছে, এই রান্নাগুলো তো কাল বেঁচে গেছে, তো আজ আমরা এটা খাই। কাল তো স্যাটারডে, আমরা কাল যাই কোরিয়ান খেতে। প্রমিস? একদম। পার্সেলটা আমার আজকেই লাগবে, আপনাকে এটা বুঝতে হবে। আরে, একজনের বার্থডে, তাকে গিফট দেবো না? দাঁড়া না, টাইমে গিফটটা তো দিতে হবে নাকি? আপনারা এরকম করলে কিন্তু চলবে না। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, রাখছি। শোন না, আরে কি হয়েছে এটা? কি, তুই তো কদিন আগে 25 হলি। হ্যাঁ, তো এই 25-এর ফিলিংটা কেমন? মানে এটা কি বাকি বছরগুলোর মতোই নাকি একটু আলাদা? ভাই, 25, এটা হলো ফুর্তির লাস্ট ল্যাপ, বুঝলি? এখানে যা খুশি তুমি করো, ট্রিপে যাও, পার্টি করো, ফান করো, চুটিয়ে মজা করো। তো আমার মনে হয় 25 মানে একটু শান্ত হওয়া, একটু দায়িত্ব নিতে শেখা, তাই না? মানে বড় হওয়ার তো একটা প্র্যাকটিস আছে, সেই প্র্যাকটিসটা 25 থেকে করা উচিত, তাই না? কি হলো? কিছু না, আমি জাস্ট ভাবছিলাম তুই এতটা বোরিং কবে থেকে হলি। আমি বোরিং না। ফোনটা চেক কর, মেসেজ করেছি দেখ। এসব এটা সোলো ট্রিপে যাওয়ার সময়, তোর আর আমার সোলো ট্রিপের টিকিট কেটেছি, নর্থ ইস্ট যাচ্ছি আমরা, হাই ফাই, ওয়েলকাম টু দ্য ক্লাব ব্রো। সোলো ট্রিপে দুজনে কে যায়? আশ্চর্য তো। ফোন থেকে বেট করে আসছি, কি করছিস বলতো? দাঁড়া, আসতে পড়ে গেলাম। হ্যাপি বার্থডে উর্মি। বাপরে, এগুলো কখন করলি?
ব্যাস আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে বাড়িতে সবাই চলে আসবে। সবাই চলে আসবে মানে? ও মা, তুই যে বললি বাড়ির বাইরে বেরোবি না, তাই আমি বাড়িতেই সবাইকে ডেকে ফেলেছি। রাহুল আসছে, প্রিয়াঙ্কা আসছে, নন্দিনী আসছে, নীলাঞ্জনা, আরে কি হলো, আরে সমরেশ আসছে। আরে তোর কি হলো, কি ব্যাপার? কিছু না, আমি একটু বেরোচ্ছি। বেরোচ্ছিস মানে? এই যে বললি তুই বাইরে যাবি না। হ্যাঁ বলেছিলাম, কিন্তু বিজিতেও তো শান্তি নেই, কারণ তুই আছিস। আমি তোকে যতবার করে বলছি যে আমার 25 হয়ে গেছে, এবার আমি শান্ত হব, রেসপন্সিবল হব, পার্টি ফার্টি কম করব, তোর কোনো কথাই কানে নেই। হ্যাঁ তুই তো 25, তোর কোনো এ নেই? কে? আমি জানি না, তুই যা পারিস কর ভাই। আমি তোর করে তোর সাথে থাকতে পারবো না, তুই আমার সাথে থাকতে পারবি না। এর চেয়ে ভালো তুই তোর মতন থাক, আমাকে তোর মতন থাক, ঠিক আছে? কিরে উর্মি, এই কি হয়েছে তোর? কি শুন না, আর মাথা গরম করে থাকিস না, এই নে স্প্রাইট খা, ঠান্ডা হয়ে যা।